হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের অনেকদিন পরে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম। তো গাইজ, তোমরা অনেক কমেন্ট করেছিলে যে দাদা এই বিষয়ে ভিডিও বানাও বা ওই বিষয়ে ভিডিও বানাও। তো তোমাদের বলে রাখি, আমি কোনো রকম কোনো বিষয়েই ভিডিও বানাতে পারিনি। গত কয়েকদিন ধরে এই চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি, তার কারণ একটু পরিস্থিতির প্রবলেমের জন্য আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি। তো গাইজ, আজ থেকে ডেলি ভিডিও পাবে তোমরা। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা কোন বিষয়ের ভিডিও চাও, কোন বিষয়ের উপর ভিডিও চাও, সেই বিষয়টা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো গাইজ, আজকের ভিডিওটা হবে স্বামী বিবেকানন্দ ম্যারিটাইম মেন্স স্কলারশিপে তোমাদের যে সমস্ত কোশ্চেন ছিল, সেই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে কিছু কোশ্চেন আমি পিক করেছি, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব এই ভিডিওতে। এবং তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স আছো, তারা হয়তো এই কোশ্চেনগুলোর সঙ্গে আগেও বা পরিচিত হয়েছিলে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলতে পারবো না। তবে যারা এই চ্যানেলে নতুন এসেছো বা নতুন ভিউয়ার্স আছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি লাগে ভালো লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলো গাইজ, ভিডিওটা শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন দেখা যাক। এসবিএম সিএমএস কি কাট অফ হয়? খুব ভালো একটা কোশ্চেন করেছে। এসবিএম সিএমএ কি কাট অফ হয়? তো এটা আমি যদি হ্যাঁ বলি এটা খুব বড় ভুল হবে না, আর না বললেও এটাও ভুল হবে না। কারণ গাইস, এটা তোমাদেরকে বুঝিয়ে দিই, এসবিএম সিএম স্কলারশিপ একটা মেরিট ওয়াইজ স্কলারশিপ। এখানে তোমাদের একটা ফান্ডের ব্যাপার থাকে, যে পরিমাণ ফান্ড আসে, অর্থাৎ একবারে তো সবার টাকা দেওয়া সম্ভব নয়, যে পরিমাণে একটা ফান্ড এলো সেই টাকাটাকে, টাকার পরিমাণটা দেখা হবে এবং ওই টাকাটা কতজন ছাত্রর মধ্যে বিতরণ করা হবে সেটা ওরা নির্ধারণ করে। এবং তারপরে ওরা মেরিট ওয়াইজ নিচে নামে, অর্থাৎ মেরিট ওয়াইজ নিচে নামার পরে যে পর্যন্ত ওরা টাকা দিতে পারবে যতজন স্টুডেন্টকে ওরা সিলেক্ট করে এবং ওদেরকে অ্যাপ্লিকেশান স্যাংশন করিয়ে দেয়। ওদের টাকা দেওয়ার হয়ে গেলে আবারও যখন ফান্ড আসে, অর্থাৎ আবারও ফান্ড আসবে, আবারও ফান্ড এলে তোমাদের যে পর্যন্ত টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ যে পার্সেন্টেজ পর্যন্ত টাকা দেওয়া হয়েছিল, সেই পার্সেন্টেজ থেকে আবারও নিচের দিকে নামবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছো। তো এবার বলে রাখি, অনেকে কমেন্ট করে বলবে যে দাদা আমরা টাকা পাইনি, এটা মেরিট ওয়াইজ কী করে হতে পারে, আমাদের মেরিট অনেকটা বেশি, আমার বন্ধুরা টাকা পেয়ে গিয়েছে আমরা এখনও পাইনি। তো এর অ্যান্সার আমি আগেও বলেছি, তারপরেও বারবার এই কোশ্চেনটা আসে। তো তোমাদের বলে রাখি এটা মেরিট ওয়াইজ, এখানে তোমার অ্যাপ্লিকেশান মেরিট ওয়াইজ হলেও তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হওয়ার পরে তবেই টাকা পাবে। তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার আগে তোমার বন্ধুর অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, সেখানে ওর নাম্বার কম থাকলেও তোমার থেকে আগে টাকা পাবে, অ্যাপ্রুভও আগে হয়েছে। ও যদি ওই সিলেকশান প্রসেসে, যে সিলেকশান প্রসেস বলে দিলাম ওই সিলেকশান প্রসেসে যদি এসে যায় তো ও আগে টাকা পাবে। তাই এই বিষয়টা সম্পূর্ণ তোমাদের ভ্রান্ত ধারণা যে মেরিট ওয়াইজ টাকা দেওয়া হয় না, এটা ভ্রান্ত ধারণা, মেরিট ওয়াইজ টাকা দেওয়া হয়। দাদা কলেজে জমা নিচ্ছে না, বলছে বিকাশ ভবনে গিয়ে জমা দিয়ে আসতে, কি করবো দাদা প্লিজ বলো, খুব চিন্তায় আছি। যে রিনুয়াল প্রসেস ছিল সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান জমা নেওয়া হচ্ছে, কিন্তু যেখানে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করেছো সেখানে তোমাদের অ্যাপ্লিকেশানের জমা দেওয়ার লাস্ট ডেট পেরিয়ে গেছে কলেজে। তাই তোমরা যদি এখন যাও তাহলে কলেজ তো স্বাভাবিক রেগে যাবে এবং তোমাদেরকে বলবে তোমরা বিকাশ ভবনে গিয়ে যোগাযোগ করো বা জমা দিয়ে এসো। তো জমা দেওয়ার ডেট পেরিয়ে গেছে, তবু যদি ভালোভাবে বলা যায় কলেজকে তাহলে কিছু হতে পারে, না হলে বিকাশ ভবনে কন্ট্যাক্ট করে জেনে নাও কী হবে। আমার মনে হয় না ওনারা কোনো সাহায্য করবে তোমাদের। দাদা আমি 93% পেয়েছি, কলেজে 2 মান্থ হয়ে গেল হার্ড কপি জমা দিয়েছি, কবে টাকা পাবো একটু বলবে। 2 মাস হয়ে গেল তুমি অ্যাপ্লিকেশনে হার্ড কপি কলেজে জমা দিয়েছো, তারপরেও এখনো পর্যন্ত টাকা পাওনি। তোমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করো, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে তুমি 100% টাকা পাবে, যখন নেক্সট লট আসবে তখনই তোমাদের টাকা দেওয়া হবে। অর্থাৎ তোমার 93% আছে, 81% পর্যন্ত টাকা দেওয়া হয়েছে, তাই তোমার 93% আছে, যখন তুমি যখনই নেক্সট লট আসবে তখন সবার আগে তোমরা টাকা পেয়ে যাবে, তাই চিন্তা করার কোনো বিষয় নয়। নেক্সট লট আসতে একটু দেরি হচ্ছে, জানি না এর কী কারণ, কারণটা হয়তো একটু একটু সবাই জানো, তাই অবশ্যই একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। ব্যাস আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটা যদি লাগে ভালো লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরেও তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে স্বামী বিবেকানন্দ ম্যারিটাইম মেন্স স্কলারশিপ নিয়ে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই কমেন্টগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ফ্রেশ ভিডিওতে। চলো গাইস, ততক্ষণের জন্য সুস্থ থাকো।